আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের 30,000 রুশ ওয়াগনার যোদ্ধা হতাহত হয়েছেন বলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রতি নজিরবিহীন প্রতিক্রিয়া দেখানোর হুমকি উত্তর কোরিয়ার। রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার, পুতিন সমর্থক গার্ডকে 13 বছরের সাজা দিল ব্রিটেন। 16 তলা থেকে পড়ে পুতিনের প্রতিরক্ষা কর্মকর্তা মারিনার মৃত্যু। এবং সর্বশেষ থাকছে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলা, 24 ফিলিস্তিনি গ্রেপ্তার। পশ্চিম তীর ও কুৎসে ফিলিস্তিনিদের ঘর বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে বর্ণবাদী ইসরায়েলি সেনারা। এই অভিযানে দখলদার বাহিনী অন্তত 24 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ইহুদি বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ অভিযানে অংশ নেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলা, 24 ফিলিস্তিনি গ্রেপ্তার, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনে 30,000 রুশ ওয়াগনার যোদ্ধা হতাহত হয়েছেন বলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার সেনাদের পাশাপাশি যুদ্ধ করছে রুশ ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপ। গ্রুপটি 30,000-এর বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের 9,000 যোদ্ধা নিহত হয়েছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি গতকাল শুক্রবার বলেছেন, বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই 9,000 জনের প্রায় অর্ধেক নিহত হন। আর ডিসেম্বরে নিহত সেনাদের প্রায় 90% রাশিয়ানকে কারাগার থেকে নিয়োগ করা হয়েছিল। জন কির্বি আরও বলেন, দলটি নিজেদের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য অপরাধীদের ওপর অনেক বেশি নির্ভর করছে। এটি কমে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ওয়াগনার নেতা ইয়েভজেনি প্রিগোজিন গত সপ্তাহে দাবি করেন, কারাগার থেকে তারা আর যোদ্ধা নিয়োগ করবেন না। জন কির্বি বলেন, কারাগার থেকে বের করেই তাদের কোনো প্রশিক্ষণ, অস্ত্র ও সাংগঠনিক কমান্ড ছাড়াই নির্দয়ভাবে যুদ্ধের ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কারণে তারা হতাহতের শিকার হচ্ছেন। ওয়াগনার যোদ্ধারা হতাহত হওয়ার কথা জন কির্বি বললেও, ওই গ্রুপের যোদ্ধারা ইউক্রেনের বাকমুত শহর প্রায় দখল করে ফেলেছেন। এই যুদ্ধে তারা অনেকটাই এগিয়ে, শহরটির চারপাশে ঘিরে ছড়িয়ে আছেন ওয়াগনার যোদ্ধারা। আর বাকমুত দখল করা হয়ে গেলে ইউক্রেনের ক্রামাতরস্ক ও স্লোভিয়ানস্কের মতো বড় শহরগুলোর দিকে অগ্রসর হতে রাশিয়ার সুবিধা হবে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দেখা করবেন। ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার জন্য ওয়ারস্কে ধন্যবাদ জানাবেন বাইডেন। বাইডেন এমন এক সময় পূর্ব ইউরোপ সফর করছেন যখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রতি নজিরবিহীন প্রতিক্রিয়া দেখানোর হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত যৌথ সামরিক মহড়া নিয়ে এগিয়ে গেলে উত্তর কোরিয়া নজিরবিহীন প্রতিক্রিয়া দেখাবে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় এই যৌথ মহড়ার বিষয়ে দ্রুত পরিকল্পনা করা হয়। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত মন্তব্যে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত মহড়ার বিষয়ে এগিয়ে গেলে কোরীয় উপদ্বীপ ক্রমবর্ধমান উত্তেজনার ঘূর্ণিতে নিমজ্জিত হবে। এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা বুধবার পেন্টাগনে একটি টেবল টপ এক্সারসাইজ প্রকৃত মহড়ার বিষয়ে অনুশীলন আলোচনা করবে। আর এটি হবে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার প্রতি প্রকৃত মহড়ার অনুরূপ। সৌলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, আলোচনা ভিত্তিক মহড়ার পর দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শন করা হবে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পারমাণবিক সাবমেরিনগুলো রাখা হয়েছে। এই মহড়ার উদ্দেশ্য হলো
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদেরকে আরও ভালো ধারণা দেয়া যে তাদের মিত্র যুক্তরাষ্ট্র কীভাবে উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলার প্রতিক্রিয়া জানাবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সহ দেশটির কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিশ্রুতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশ কিছু প্রস্তাবের আওতায় উত্তর কোরিয়ার জন্য যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষাগুলোর পর নিরাপত্তা পরিষদ যাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নেয় সেই উদ্যোগ নিয়েছে। তবে চীন এবং রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বিষয়ে ভেটো প্রদান করে এবং এই ধরনের প্রচেষ্টায় বাধা দেয়। চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার বৃহত্তম আন্তর্জাতিক পৃষ্ঠপোষক। রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার, পুতিন সমর্থক গার্ডকে 13 বছরের সাজা দিল ব্রিটেন। রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তিতে যুক্ত থাকার অভিযোগে ব্রিটেনের বার্লিন দূতাবাসের এক নিরাপত্তারক্ষীকে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ডেভিড স্মিথ নামের ওই নিরাপত্তারক্ষী রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের কঠোর সমর্থক। 2018 সালে তিনি দূতাবাসের গুরুত্বপূর্ণ এবং ক্লাসিফাইড নথি রাশিয়ার হাতে তুলে দেওয়া শুরু করেন। এজন্য রাশিয়ার থেকে মোটা অর্থ নিয়েছেন তিনি, এই খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে জানানো হয়, জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের গার্ড হিসেবে কর্মরত ছিলেন স্মিথ। 2020 সালে তিনি দেশটির রুশ দূতাবাসের কাছে 2টি চিঠি লেখেন। এতে তিনি রাশিয়ায় কাজ করা এক কূটনীতিকের পরিচয় ফাঁস করে দেন। এছাড়া তার অন্য সহকর্মীদের বিষয়েও নানা তথ্য দেন স্মিথ। তবে তার দ্বিতীয় চিঠিটি ব্রিটিশ গোয়েন্দাদের হাতে পড়লে তখন তার সকল কৌশল ধরা পড়ে যায়। 2021 সালে গ্রেপ্তার হন স্মিথ। তার কাছ থেকে অসংখ্য নথি এবং গোপন ফাইল উদ্ধার করে পুলিশ। এসব নথিতে প্রধানমন্ত্রী বোরিস জনসনের বিষয়েও স্পর্শকাতর তথ্য ছিল। তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তার এই অপরাধের কারণে বার্লিন দূতাবাসে কর্মরত সকল কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে আদালত। এছাড়া ব্রিটিশ সরকারের 8,20,000 পাউন্ড ব্যয় হয়েছে তার কারণে। এজন্য তাকে 13 বছর 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়। 16তলা থেকে পড়ে পুতিনের প্রতিরক্ষা কর্মকর্তা মারিনার মৃত্যু। সেন্ট পিটার্সবার্গের একটি বিল্ডিংয়ের 16তলার জানালা থেকে পড়ে মৃত্যু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের প্রতিরক্ষা বিভাগের নারী কর্মকর্তা মারিনা ইয়াংকিনাল। 16তলার জানালা থেকে নিচে পড়ে যান তিনি। তার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। মূলত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার লড়াইয়ের জন্য দেশের হয়ে দ্রুত গতিতে তহবিলের ব্যবস্থা করা ছিল মারিনার দায়িত্ব। সেই মারিনার দেহ সেন্ট পিটার্সবার্গের জামশিনা স্ট্রিটে পড়ে থাকতে দেখেন অনেক পথচারীরা। জানা গেছে 160 ফুট উঁচু থেকে পড়েই তিনি প্রাণ হারান, কিন্তু কিভাবে জানালা থেকে পড়ে গেলেন তিনি তা এখনও স্পষ্ট হয়নি। প্রতিরক্ষা বিভাগে যোগ দেওয়ার আগে ফেডারেল ট্যাক্স সার্ভিসের কর্মী ছিলেন মারিনা। এছাড়াও প্রপার্টি রিলেশনস কমিটির ডেপুটি চেয়ারম্যানও ছিলেন তিনি। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সেনাকে শক্তিশালী করতে বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে সফল হয়েছিলেন তিনি, তাই তার মৃত্যু পুতিনের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইতিমধ্যেই মারিনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাশিয়ান তদন্তকারী কমিটি এবং ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের সংবাদ মাধ্যম। তার মৃত্যুর নেপথ্য কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। জানা গেছে নিজের প্রাক্তন স্বামীকে ডেকে পাঠিয়েছিলেন মারিনা। তিনি কী করতে চলেছেন এবং তিনি কী কী রেখে যাচ্ছেন এই সমস্ত তথ্যও তার প্রাক্তন স্বামীকে নাকি জানিয়েছিলেন। এমনকি পুলিশকেও খবর দিতে বলেছিলেন মারিনা। তার কয়েক মিনিট পরেই 16তলা থেকে পড়ে প্রাণ হারান মারিনা, আর এই কারণেই সন্দেহ দানা বেঁধেছে। একাধিক সংবাদ মাধ্যমের দাবি আত্মহত্যা করেছেন মারিনা। প্রসঙ্গত, এর আগেও পুতিনের একাধিক কর্মকর্তার সন্দেহজনক অবস্থায় মৃত্যুর খবর সামনে এসেছিল। এবার মারিনার মৃত্যুতে সেই রহস্য যেন ঘনীভূত হচ্ছে আরও। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলা, 24 ফিলিস্তিনি গ্রেপ্তার। পশ্চিম তীর ও কুৎসে ফিলিস্তিনিদের ঘর বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে বর্ণবাদী ইসরায়েলি সেনারা। এই অভিযানে দখলদার বাহিনী অন্তত 24 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ইহুদি বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ অভিযানে অংশ নেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। মিডল ইস্ট আই শুক্রবার সকালে ইহুদিবাদী সেনারা
আল জালবু কারাগারে হামলা চালিয়ে ফিলিস্তিনি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছে। ফিলিস্তিনি বন্দীরা গত তিন দিন ধরে তাদের ওপর চালানো ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে। মুক্তির জন্য সংগ্রাম স্লোগান দিয়ে ফিলিস্তিনি বন্দীরা যখন তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। খালা আদ দাবা এলাকায় ইহুদিবাদীদের ধ্বংসযজ্ঞে বিরান হয়ে যাওয়া একটি স্কুলের জায়গায় ফিলিস্তিনি কৃষকরা শখানেক জয়তুন গাছের চারাগুলো রোপণ করেছিল। ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে সেই জয়তুন গাছের চারা উপড়ে ফেলেছে। বন্দীদের ব্যাপারে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর সিদ্ধান্তের কারণে ইহুদিবাদী সরকারের বেশ কয়েকটি কারাগারে উত্তেজনা দেখা দিয়েছে। বন্দীদের গোসল করার জন্য চার মিনিট সময় নির্ধারণ এবং খাবারের পরিমাণ কমানোও ওই সব সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।